ভেয়াসছে সাত নম্বর মহাবিপদ সংকেত, অবরোধের অসহায় আওয়ামী লীগ ও সরকার। সংগ্রামী বন্ধুগণ, আমি কমরেড সামাদ, সভাপতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ও সমন্বয়ক, পাঁচ দলীয় বামজোট। বিগত ১৭ বছর আমরা বাংলাদেশের মানুষ হরতাল, অবরোধ কিংবা বড় ধরনের, মাঝারি ধরনের, ছোট ধরনের তেমন সভা সমাবেশ আমরা দেখি নাই। সেই ১৫ সালের পর থেকে মূলত, অতদিন হবে না, ৯ বছর আমরা হরতাল অবরোধ দেখি নাই। বর্তমানে সরকার এবং আওয়ামী লীগ অসহায় হয়ে পড়েছে। তারা এতদিন যে আস্ফালন করেছে যে কোথায় আপনাদের আন্দোলন, কোথায় হরতাল, কোথায় অবরোধ, আজ আমাদের প্রিয় মাতৃভূমি এই অবরোধ আর হরতাল মিছিং মিটিংয়ের কবলে পূজা আজ নিস্তব্ধ। সরকারের চেয়ে চেয়ে দেখা ছাড়া বেশি কিছু করার আছে বলে আমরা মনে করি না। এই যে বিরোধী দল একের পর এক, যেদিন থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশের পর থেকে একের পর এক হরতাল অবরোধ যে ডাকছে, হরতাল বললেই, অবরোধ বললেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই প্রায় ১৬ লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশ হরতাল অবরোধ পালিত হচ্ছে সারা দেশে। মুষ্টিমেয় কিছু সংখ্যক রিক্সা গাড়ি নিয়ে কোথাও কেউ বের হচ্ছে, এটা ধর্তব্যের মধ্যে নয়। সরকারের সমস্ত প্রশাসন যন্ত্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এই হরতাল অবরোধ ঠেকানোর মতো কোনো শক্তি বা কোনো কলাকৌশল, কোনো বুদ্ধি বের করতে পারছে না বা বের করার সম্ভাবনা। এই প্রিয় বাংলাদেশে আপনারা দেখেছেন গতকালকেই ১০ থেকে ১৫টি গাড়ি দেশের সম্পদ পুড়েছে, এর দায় কে নিবে? সরকার হয়তো বলবে, অতীত সরকাররাও বলেছে, তোমরা গাড়ি বের করো, গাড়ি চালাও, আমরা দেখব। কেউ দেখতে পারে নাই, কেউ দেখতে পারবে না। একটি গাড়ি এমন মালিক আছে তার সারা জীবনের সম্পদ, এটা সে কি এই এত বড় রিস্ক নিয়ে বের করবে? করে না। কোথাও এক জেলা থেকে আরেক জেলা কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। মূল কথা হলো কি, সর্বাত্মক অবরোধ হরতালের কবলে দেশ প্রতিরোধ করবে। যেমন ২৮ তারিখে বিরোধী দলের সমাবেশ প্রতিরোধ করেছিল সরকার, এখন তো সমাবেশ নাই। সমাবেশ প্রতিরোধ করতে পুলিশ বাহিনী, তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, প্রুফস আছে, গ্যাস কিছু মারলে, গ্রেনেড মারলে, ছাড়া গুলি মারলে এটা দমন করা সম্ভব। কিন্তু এই ৫৫,১৫৫ বর্গ মাইল এলাকার এই বাংলাদেশে কয়জন পুলিশ আছে আর কি, পুলিশ দিয়ে, দলীয় ক্যাডার দিয়ে কি অবরোধ ভাঙ্গা সম্ভব? আমরা দেখি আর একটা অসহায় অবস্থা পুলিশ এবং আওয়ামী লীগের
ঢাকা সিটি সহ সারা দেশের কিছু মেন মেন পয়েন্টে দেখি আওয়ামী লীগের নেতা কর্মীরা চেয়ার লাগিয়া বসা, সেখানে চা বিস্কিট খায় আর সিগারেট ফুকায়। এতে কি হয়েছে বা কি হবে? এটাতে কি তারা অবরোধ প্রতিরোধ করতে পেরেছে? মানুষ আরো বেশি আতঙ্কিত হয়েছে যে বিরোধী দল অবরোধ ডেকেছে, যে কোনো জায়গায় গাড়ি নিয়ে গেলে গাড়ি আমার পুড়ে যেতে পারে, ভাঙচুর হতে পারে, নিশ্চয়তা নাই। আবার সরকার দলীয় ক্যাডাররা নেতা কর্মীরা বিভিন্ন মোড়ে আছে, কখন কোন বিপদে পড়ি, পারতপক্ষে কেউ জনতা ঘর থেকে বের হচ্ছে না। তাহলে সরকার এই হরতাল আর এই অবরোধ মোকাবেলা করবে কি দিয়া? এক কথাই সত্য কথা, হরতাল অবরোধের কবলে দেশ, অসহায় সরকার এবং আওয়ামী লীগ, এটার কোনো ওষুধ নাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এখানে যখন সন্ধ্যা নামছে, রাত্রি হচ্ছে, সারা দেশে নেমে আসতেছে শুনশান নীরবতা, অন্ধকারে ছেয়ে যাচ্ছে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি, আমরা রাতের বেলা দেখি পাড়া মহল্লা, রাজধানী নগর মহানগর গ্রামে গঞ্জে কিছু পুলিশ এই অন্ধকারের মধ্যে এই দ্বীপে ছুটাছুটি করে, আর দেশের 18 কোটি মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে অবস্থান নিচ্ছে, তারা মহা আতঙ্কে দিনাতিপাত করছে। আর বিরোধী দলীয় নেতা কর্মী জানি না সংখ্যা কত, তবে মোটামুটি কমপক্ষে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মী কমপক্ষে 2 কোটি, তারা কেউ মাঠে, কেউ ধানের ক্ষেতে, কেউ পাটের ক্ষেতে, বিভিন্ন জায়গায় তারা জঙ্গলে বনে বাজারে তারা অবস্থান নিচ্ছে পুলিশের ভয়ে। তাহলে মহা আতঙ্কের ভিতরে যে যাই বলুন, যাহা সত্য কথা তাহা বলছি, পুরা দেশটা এখন একটা ভুতুরে অবস্থা বিরাজমান করতেছে। এই যে বিরোধী দল, যারা দল নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার বা ফ্রি ফেয়ার সরকারের দাবিতে আন্দোলন করছে, আমরা যতটুকু জানি এই অবরোধের পরেই আরো লম্বা অবরোধ অসহযোগ তারা ডাকবে। আর আমি আপনাদেরকে বুঝিয়ে ঘটনা বলে দিয়েছি যে এইটা প্রতিরোধ করার মতো কোনো শক্তি সরকারের হাতে বা আওয়ামী লীগের হাতে নাই, হরতাল অবরোধ। তাহলে এইভাবে অচল অবস্থায় দেশ কতদিন চলতে পারে? তার মধ্যে আবার ইসি যদি এর মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করে, অনেকগুলো ইসলামিক দল সহ সকল বিরোধী দল তারা এই নির্বাচন প্রতিরোধের ডাক দিয়ে রেখেছে অলরেডি, হরতাল অবরোধের সাথে যোগ হচ্ছে অসহযোগ আন্দোলন আর নির্বাচন প্রতিরোধের ঘোষণা। সমস্ত দেশের সাধারণ মানুষ আজ আতঙ্কিত, কি হচ্ছে দেশে, কি হতে যাচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে, কি ঘটবে দেশে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই অনেক খেলাধুলা হওয়ার সম্ভাবনা আছে দেশে, সেই খেলাটা জনগণ তো আছেই, বিরোধী দল আছে,
আবার বাইরের রাষ্ট্র আমেরিকা এখানে মূল খেলাটা খেলতেছে, সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে ভারতের ওপেন সমর্থন বাংলাদেশের সরকার তথা আওয়ামী লীগকে। এই যে ভারত সমর্থন দিয়েছে, দেওয়ার সাথে সাথে ক্ষুব্ধ হয়ে গেছে আমেরিকা, এবং আমেরিকার মিত্র দেশ যারা আছে 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ, জাপান, অস্ট্রেলিয়া সহ, তার উপর 7 নম্বর মহাবিপদ সংকেত ধেয়ে আসছে। আকাশে যখন মেঘের ঘনঘটা থাকে তখন ঈশান কোণ দেখলে কিন্তু বোঝা যায় যে ঝড় বৃষ্টি হবে, 7 নম্বর বিপদ সংকেত আবহাওয়া বার্তা কিন্তু দিয়ে দেয় আবহাওয়া দপ্তর। ঝড় কিন্তু ঠিকই হয়, বৃষ্টি কিন্তু ঠিকই আসে। এখন যারা আমরা মোটামুটি সচেতন, যারা রাজনীতি করি এবং রাজনীতির ওপরে নজর রাখি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একদম চূড়ান্ত এবং অনেক কড়া একটা বিবৃতি দিয়েছে, যে বিবৃতিটা জাতিসংঘের কাছে দাবি করেছে যে বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করা হোক। তাদের বিবৃতিটা পড়ে দেখলাম, তারা বলছে যে জেলের ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি বন্দি বাংলাদেশের জেলখানায় আছে। রিসেন্টলি আরো 10,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জেনেভা কনভেনশনের শর্ত বাংলাদেশ ভঙ্গ করেছে কি না, এটা তদন্ত যাচাই বাছাই করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছে। আমাদের দেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের কিন্তু আকাশের দিকে চেয়ে দেখার সময় নাই যে ঘূর্ণিঝড় আসতেছে, না 7 নম্বর বিপদ সংকেত, না 10 নম্বর আসতেছে। তাদের কথা ক্ষমতা আমরা ছাড়ব না, ক্ষমতায় আমরা থাকব, কিন্তু এই যে কোন পথে যাচ্ছে দেশ আর আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হচ্ছে, ইরাকের বাথ পার্টির একটা কেন্দ্রীয় কমিটির সদস্য যেখানে কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হইত, এখন কিন্তু বাথ পার্টি মানে বয়াকাত্থ বাথ পার্টির একজন কর্মীও ইরাকে কিন্তু নাই। অতএব সাধু সাবধান, হুঁশিয়ার, সবাইকে বিপ্লবী সালাম।